আসসালামু আলাইকুম পাগল বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন মাশাআল্লাহ আমার এলবিনো প্রথম বাচ্চা ফুটেছে, আলহামদুলিল্লাহ। দেখেন এলবিনো 5টা ডিম দিয়েছে, তবে 4টা ডিম এর আগে চেক করে দেখেছি জমেছে ব্লাড। এখন প্রথম বেবিটা ফুটেছে আজকে, দেখেন আলহামদুলিল্লাহ ছোট্ট একটা কিউট প্রথম বেবি এলবিনো। এটা এর আগে 6টা বেবি করছে। যাই হোক, এখন ইনশাল্লাহ 4টা ফুল ফার্টেল দেখা যায়, বাকি একটা এখনও আনফার্টেল মনে হচ্ছে। এটা হয়েছে আমার এলবিনো জোড়াটা, আলহামদুলিল্লাহ প্রথম বেবি ফুটেছে। সবাই দোয়া করবেন। দেখেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখেন মাশাআল্লাহ, ইনশাল্লাহ আজকে আবার আমি 1 ফুট দিব, কারণ বেবি ফুটছে। আমি যখনই দেখি বেবি ফুটে তখনই আমি 1 ফুট দেওয়ার চেষ্টা করি, কারণ 1 ফুট দিতে হবে তারা খেয়ে বড় হবে। দেখুন আলহামদুলিল্লাহ, যদি ন্যাচারালভাবে পাখিকে ভালো বিড়ি করাতে চান তাহলে 1 ফুট 6 ফুট একদিন পর পর দেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ লাভবার্ড পাখি খুবই ভালো ডিম বাচ্চা করে, খুবই শক্ত পাখি। দেখেন এখানে একটা লাভবার্ড এবং ইয়া কিন্তু প্রথম একটা বেবি ফুটেছে। দেখেন এখানে, দেখেন কি সুন্দর লাগে রে ভাই পাখিগুলো। আসলে লাভবার্ড পাখির তুলনা নাই, খুব খুব খুবই সুন্দর ডিম বাচ্চা করে লাভবার্ড পাখি। লাভবার্ড পাখি খুব সুন্দর ডিম বাচ্চা করে। এখানে একজোড়া জাবা দেখেন ভাই, সেই মাশাআল্লাহ। সেই আসলে যারা বার্ডস লাভার তাদের কাছে খুবই ভালো লাগবো, খুবই ভালো লাগবো। যারা বার্ডস লাভার তারা দেখে খুবই ভালো লাগবো। দেখেন জাবা কত সুন্দর করে বেবিগুলোকে ফিটিং করাচ্ছে। সবগুলোকে খাওয়াচ্ছে, এক এক করে সবগুলোকে খাওয়াচ্ছে। তো ভিডিওটি কেমন হলো কমেন্টে আপনারা জানাবেন। দেখেন দেখেন এই পাখিগুলো আসলে আরব দেশের পাখি, পাখিগুলো আরব দেশের পাখি। আপনারা বেশিরভাগ আমি যে পাখিগুলো এ করি আরব দেশের, আর কোনো বন্ধুর সেট আপে যদি দেখতে যাই ওইখানে গেলে ওদের কাছে একটু ছবি তোলার চেষ্টা করি, এই আর কি, আসলে একটু আনন্দ দেওয়ার জন্য সবাইকে।